আজকাল যে ফেতনা শুরু হয়ে গেছে, লোকেরা পাগলা বাবার পেছনে, ন্যাংটা বাবার পেছনে ঘুরঘুর করতে থাকে, কথা ঠিক না বেটি? আবার আহলে হাদিস নামে কিছু ভাই এখন এমন হয়ে গেছে যে কথা বলতে বলতে লাগামহীন কথা বলে। কাল একজন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ভাইরাল, সবে বড়াতে মসজিদে গিয়ে ভিড় না করে ব্যবসাখানায় যাওয়া ভালো, নাউজুবিল্লাহ বলে। মানুষ ব্যবসাখানায় জেনা ব্যবচারের জন্য যায়, জেনা ব্যবচারের চাইতে তো নিকৃষ্ট আর কাজ নাই। সবে বড়াতে মসজিদে জমায়েত হবে কি হবে না, এ নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু জেনা ব্যবচার অন্য যে কোনো নিকৃষ্ট কাজের চাইতেও নিকৃষ্ট। লাগামহীন বক্তব্য দিতে দিতে এমন বক্তব্য দিচ্ছে এবং এই শিক্ষিত সমাজকে তারা ভ্রষ্ট করে ফেলছে, গোমরা করে ফেলছে। খুব সহজেই এই গ্রুপটা, এই অংশটা, এই দলের অনেক ব্যক্তি লাগামহীন বক্তৃতা দেয়। পতিতালয়ের বেশ্যালয়ে যাওয়া ভালো, এই ধরনের বক্তব্য যে দেয় তার মাথায় গোবর ছাড়া আর কিছু আছে বলে আমার বিশ্বাস হয় না। মাদারেসে কওমিয়ার আলেমদের থেকে ইসলাম শেখো, প্রচলিত শিক্ষা ব্যবস্থা এগুলো আপনারা ভালো জানেন। একটা সময় প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেও ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা যেত। আমি আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে দেখছি, নামাজ না পড়লে আমাদের পিটাইত, প্রাইমারি স্কুলের টিচার। মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা হলে ওই শৈশবে খবর নিতেন বাড়িতে কি করি, মসজিদে যাই কি না। পর্যায়ক্রমে সেই শিক্ষা ব্যবস্থা এখন এমন হয়ে গেছে যেখানে ডারউইনের থিওরি পড়ানো হয় কি করে এই জাতির যুবকদেরকে বানরের বাচ্চা বানানো যায়, ব্যাগের মতো লাভ দেওয়ানো হয়, হাঁসের মতো ডাকানো হয়, আর ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারকে বৈধতা দেওয়ার জন্য এখন আইন করবার চেষ্টাও করা হইতেছে। শেষ, প্রচলিত শিক্ষা ব্যবস্থা এনজিওদের আগ্রাসনের শিকার হয়ে এই শিক্ষা ব্যবস্থা আপনার ছেলে পড়বে বটে, মানুষ থাকবে কি না এর কোনো গ্যারান্টি নাই। আলিয়া মাদ্রাসা আছে, ধর্ম শিক্ষা দেয়। আমি রাজশাহীতে বক্তৃতা করি এক মাদ্রাসা ময়দানে, এক বিশাল ময়দানে, প্রথমবার গিয়ে লোকদের জিজ্ঞেস করলাম যে মাদ্রাসা ময়দান তো মাদ্রাসাটা কোথায়, বলে হুজুর ময়দান আছে মাদ্রাসাটা নাই, ময়দান আছে মাদ্রাসা নাই। এখন আলিয়া মাদ্রাসার অবস্থা এমন হয়ে গেছে, আলিয়া আছে মাদ্রাসাটা নাই, দাখেল পাশ করেও কোরআন পড়তে পারে না, কোরআন বিশুদ্ধ হয় না। আপনাদের চোখের সামনে মাদ্রাসায় ঢুকলে বোঝা যায় না যে স্কুলে ঢুকলাম না মাদ্রাসায় ঢুকলাম। তাদের সিলেবাসগুলো পরিবর্তন করতে করতে আলিয়া মাদ্রাসার বইয়ের প্রচ্ছদে এখন নারীর ছবি, হিজাব ছাড়া নারীর ছবি, আবার হারমোনিয়াম বাজায়, আবার ভেতরে কেমনে নাচবে, কেমনে গাইবে, কেমনে বিনোদন করবে এগুলো। একমাত্র মাদারেসা কওমিয়া আমি চ্যালেঞ্জ করে বলি, আমি টেলিভিশনে এই নিয়ে অনেক বিতর্ক করেছি, বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ, মাদারেসা কওমিয়ার কয়েকজন আলেম দ্বারা সে প্রভাবিত হয়েছে, মাদ্রাসায় পড়ে না, টকশোতে কথা বলেছেন আলেমদের সঙ্গে, সে এখন প্রভাবিত হয়েছেন, সে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা নিয়ে গবেষণা করতেছেন, তার সদ্য গবেষণায় বের হয়ে আসছে। আজ থেকে অনেক আগের কথা, 600-700 বছর আগের কথা, পশ্চিমা ইউনিভার্সিটিগুলো মাদ্রাসা শিক্ষা নকল করে চালু হয়েছে। জাতীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য খণ্ডন করার মতো কেউ ছিল না। আজকে মেডিকেল সায়েন্সের বই পুস্তকের কথা বলে আমরা ইংরেজিতে পড়ি, ইংরেজিতে পড়ে মনে করি মালেমরা কিচ্ছু বোঝে না,
উনি দেখিয়ে দিয়েছেন 2 থেকে 250 বছর আগে আরবী থেকে এই মেডিকেল সায়েন্সের বইগুলো ইংরেজি করা হয়েছে সে ইংরেজি পড়ে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আমরা আরবীটা পড়ে আমরা কিছুই বুঝি না অনুবাদ পড়ে ওনারা সবকিছু বুঝে ফেলেছে আমাকে পরশুদিন ময়মনসিংহের এক প্রোগ্রামে বাংলাদেশের সব এনজিও গুলোর একটা সংগঠন আছে এর চেয়ারম্যান আমাকে বলে যে আমরা শিক্ষা নিয়ে কাজ করি মাশাআল্লাহ শিক্ষা নিয়ে কাজ করেন তো আপনাদের মধ্যে কে যে ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করে ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করে তারা কারা বলে হুজুর এগুলো অন্য কেউ আমরা না আমরা না সে বলে আমি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিকায়ন করার জন্য কাজ করতেছি আমি বললাম আপনি কেমনে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করবেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মাদারেসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থা আপনাদের শিক্ষা ব্যবস্থা থেকে কমপক্ষে 600 বছর এগিয়ে বলে কি বলেন হুজুর 600 বছর আগায়া হ্যাঁ ডক্টর সলিমুল্লাহ যে থিসিস যে গবেষণা করেছে চ্যালেঞ্জ করে জানতার মোকাবেলা করেন ডক্টর সলিমুল্লাহ দেখিয়েছে 700-600 বছর আগে মাদ্রাসার শিক্ষা নকল করে আপনারা ইউনিভার্সিটি কলেজ খুলেছেন আপনারা নকল করেছেন 600-700 বছরের আগের মডেল আমরা 600-700 বছরে আরো অগ্রসর হইছি তা আপনারা তো পুরাতন মডেল নকল করেছেন এরপরে যে আমরা কত আপডেট বের করেছি সেই পর্যন্ত আপনারা পৌঁছতে পারেন নাই আপনারা কি করে আধুনিকায়ন করবেন মাদ্রাসার শিক্ষাকে বলুন কেমনে আপনি বুঝেন না 30 পারা কোরআনে কারীম এখন 6 মাস 7 মাসের বাচ্চা পুরা কোরআন হেফজ করে ফেলে কথা ঠিক না বেটি আপনারা জানতো দেখি দুটা বই পুস্তক দুটা বই আপনারা সিলেক্ট করেন যেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন আর এই দুটা বই 6 বছর না 60 বছরে কেউ মুখস্থ করে হুবু শোনাতে পারবে এমন বের করে দেন দেখি আমরা 6 মাস 7 মাসেও পারি 3 বছরে ব্যাপকভাবে কোরআন কারীম মুখস্থ করে ফেলে আমরা আপডেট না আপনার আপডেট আপনারা তো 20 পৃষ্ঠার একটা বইও মুখস্থ করাতে পারেন না আপনারা আমাদের শিক্ষাকে কি আধুনিকায়ন করবেন ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বলেন আপনাদের কোন ছাত্র কোথায় বিশ্বের 100-130-130 দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে রানার্স আপ হয়েছে আছে আছেন আপনাদের ইউনিভার্সিটি কলেজগুলো কোনো সিরিয়ালে আপনারা নিজেদের ইউনিভার্সিটি নিজেদের কলেজকে আপডেট করতে পারেন না আর আপনি অনুর্বর মস্তিষ্ক নিয়ে মাদ্রাসা শিক্ষাকে আপডেট করতে আসেন নুরানি বক্তব্য 3 বছর নুরানি বক্তব্যে বাচ্চারা পড়ে যান দেখি গোটা পৃথিবীতে একটা শিক্ষা ব্যবস্থা দেখান নুরানি বক্তব্যের মতো যে 3 বছর বাচ্চারা এতগুলো সিলেবাস পড়বে এতগুলো ভাষা পড়বে কোরআন বিশুদ্ধ পড়বে কোরআনের সূরাগুলো মুখস্থ করবে সুন্নাত দোয়াসমূহ মুখস্থ করবে আবার তার হাতের লেখা হবে এসএসসি ছাত্র চাইতে সুন্দর আবার তার মধ্যে এমন বাংলা এবং ইংরেজির মৌলিক জ্ঞান আসবে পৃথিবীর কোন কোন শিক্ষা সিলেবাস আর আজ পর্যন্ত এতটা উন্নতি করতে পারে নাই চেরে জাতির সামনে আমি টেলিভিশনে বহু বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলেছি আসেন পারেন কি মিডিয়াতে বুলবাল বুঝায়া এই মুসলমানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখতে কথা ঠিক না বেটি আপনারা ইতিহাস দেখেন ভারতে শিক্ষা শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শুরু হয়েছে আর এই মুসলমানরা মাদ্রাসা শিক্ষা কোরআন এবং সুন্নাহ শিক্ষার মাধ্যমে গোটা পৃথিবী শাসন করেছে কমপক্ষে 1000 বছর আপনি এখন আপনার পকেটে রাখা অ্যান্ড্রয়েড ফোন বের করেন মিস্টার গুগলকে বলেন মিস্টার গুগল আমাকে মুসলমানদের ইতিহাস বলো আমাকে মুসলমানদের ঐতিহ্য বলো সঙ্গে সঙ্গে মিস্টার গুগল বলতে থাকবে তুমি তো সেই মুসলিম তুমি তো সেই বীর তুমি তো সেই জাতি যেই জাতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে যখন ইসলামের পতাকা উড্ডীন হয়েছে তখন থেকে শুরু করে কমপক্ষে 782 বছর এই মুসলিমরা স্পেন ইউরোপ শাসন করেছে আপনি দেখেন না আমার কাছে কেন শুনতে হবে আজকে পত্তলিকরা মুসলমানদের শেষ করে দেবে অথচ ভারত শুধুমাত্র একটা গোত্র একটা বংশ মোগল বংশ
ভারত শাসন করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা শাসন করেছে কম পক্ষে 400 বছর দেখেন ইতিহাস খুঁজে দেখেন এগুলো সব ইসলামী জ্ঞান দিয়ে তারা পারে এগুলো কোরআন সুন্নার জ্ঞান থেকে এই মুসলমানকে দূরে রাখবার জন্য তারা নানা রকমের ষড়যন্ত্র করে এখন একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আবার নতুন করে আগেও এটা হয়েছে এটিএন নিউজে বসে এক সাংঘাতিক বলতেছে কেমন আছেন জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে এটা কোনো কথা হলো এটা তার বুঝে আসে না কেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলবে জাযাকাল্লাহ কেন বলবে আমি বলি ওরে তাবেদারের ঘরের তাবেদার তিন চার বছর আগে হঠাৎ করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কি বিজ্ঞাপন কয় জঙ্গিবাদের আলামত জঙ্গিবাদের আলামত কি কয় টাকনুর উপরে প্যান্ট পড়বে জঙ্গিবাদের আলামত কি জিজ্ঞেস করলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলবে সুবহানাল্লাহ বলবে আমি জানি না আপনারা এই বিজ্ঞাপনটা পত্রিকায় দেখেছেন কিনা এই কুলাঙ্গার আসলে তাদেরই উত্তরসূরি আপনি এক একটা জিনিসকে কম্পেয়ার করে দেখেন আমরা কাউকে ওয়েলকাম বললাম ওয়েলকাম ওয়েলকামের জায়গায় যদি আমরা আসসালামু আলাইকুম বলি আসসালামু আলাইকুম অর্থ কি শান্তি শান্তি বর্ষণ করবেন কে ওয়েলকাম মানে কি স্বাগত স্বাগত বললে কি হবে আসসালামু আলাইকুম বললে তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ শান্তি বর্ষণ করবে আবার আমলনামা নেকি জমা হবে কথা ঠিক না বেটি আমি তো মুসলমান আমি পরকালে বিশ্বাস করি সে বলতে চায় কেমন আছেন জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলে এটা হলো আরে হলো না মানে আমি যেমনই আছি প্রশংসা কার বলেন আমি যেমনই আছি প্রশংসা কার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এরপরে অবস্থা বলতে পারবো না এমন না যদি প্রয়োজন হয় আমি আমার অবস্থা তুলে ধরতে পারবো কিন্তু মুসলমান মুমিন যে অবস্থায় থাকে না কেন প্রশংসা করে কার এটা ওর বুঝে আসে না আমি একটা আশ্চর্যকর জিনিস দেখলাম কি বললাম ওয়াও ব্যাগের মতো ছাগলের মতো ওয়াও করলাম ফায়দা কি আশ্চর্যকর জিনিস দেখলে যদি বলি সুন্দর জিনিস দেখলে সুবহানাল্লাহ কি বলি কেন এই আশ্চর্য জিনিস তৈরি করেছেন কে সুন্দর জিনিস ভালো জিনিস করলাম সফলতা দেখলাম মাশা আল্লাহ কেন এটা যা হয়েছে তার ইচ্ছায় হয়েছে আমাকে আপনি উপকার করে দিয়েছেন আমি বললাম থ্যাংক ইউ কি বললাম তো কি হলো আপনার আপনার ফায়দা কি আমি বললাম জাযাকাল্লাহ জাযাকাল্লাহ মানে আমার উপকার করে দিয়েছো আল্লাহ তোমাকে প্রতিদান দেবেন কে প্রতিদান দেবেন ইসলামের পরিভাষা ইসলামের নানা শব্দগুলো অর্থবহ এবং দুনিয়া আখেরাত উভয় জাগানের জন্য কল্যাণ করো কথা ঠিক না বেটি যন্ত্র হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সজাগ থাকা দরকার বেশি এই জন্য আমি বলি যে ওদেরকে বেশি বেশি ইসলামের দাওয়াত দেবেন ওদেরকে বেশি বেশি মাহফিলে নিয়ে আসবেন এই পরিভাষাগুলো আজ থেকে সালাম বাড়াইয়া দেব শুধু রাজপথে আন্দোলন মিছিল মিটিং একমাত্র কাজ না তারা ইসলামকে সংকীর্ণ জায়গায় নিতে চাইবে আমরা ইসলামকে আমলি জিন্দগিতে নিয়ে আসবো রাজি আছি তো ইনশাআল্লাহ ওয়েলকাম ক্লোজ ওয়েলকাম বলা যাবে না ক্যান্সেল কি বলবো বলেন ওয়েলকামের জায়গায় কি বলবো বলেন বলেন কি বলবো বলেন কি বলবো ওয়াও এর জায়গায় কি বলবো সুবহানাল্লাহ বলেন কি বলবো বলেন কি বলবো সুন্দর কিছু দেখলে কি বলবো কারো ভালো কিছু দেখলে কি বলবো বলেন মাশা 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 কেউ উপকার করে দিলে কি বলবো মানে থ্যাংক ইউর জায়গায় কি বলবো বলেন বলেন কি বলবো থ্যাংক ইউর জায়গায় কি বলবো থ্যাংক ইউর জায়গায় কি বলবো কেউ বিদায় নিলে হাই হাই বাই বাই টাটা এগুলো বলবো কি বলবো ফি আমানিল্লাহ বলেন ফি বলেন ফি আমা ফি আমা বলেন বলেন ফি আমা আরো জোরে বলেন ফি আমানিল্লাহ অর্থ কি আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক আল্লাহ তোমাকে
এর চেয়ে বড় দোয়া আছে? আমি হাই হাই বাই বাই টাটা বললাম, টাটা করো আর যা যা করো এগুলোতে কোনো फायदा আছে? বলেন কি বলবো? ফি আমা বলেন ফি আমা, আরে বলবো তো ইনশাআল্লাহ। এই বসেন বসেন, ব্যাপারটা কি জানেন, আপনারা যদি চালু করেন, আমি জানি আপনারা ধর্মিক বলে মাহফিলে আসছেন, আপনারা যদি এই শব্দগুলো বেশি বেশি চালু করেন তো সাধারণ যুবকদের মধ্যে এর প্রচলন হবে, কথা ঠিক না ঠিক? হঠাৎ বিপদে আক্রান্ত হইছি, বিপদে পড়ে গেছি, কি বলবো? কি বলবো? ইন্না, বলেন বলেন কি বলবো? কি বলবো? বলেন কি বলবো? আরো জোরে বলেন কি বলবো? বলবো তো ইনশাআল্লাহ। ডবল সওয়াব হবে এখন বললে, এক হলো কাজের সওয়াব, দ্বিতীয়ত প্রতিবাদের সওয়াব। ওরা চায় ইসলামের পরিভাষাগুলো মুছে দেবে, আপনি ব্যবহার করবেন তাদের প্রতিবাদ হবে, আপনি বলবেন বলারও সওয়াব হবে, কথা ঠিক না ঠিক? বলবেন তো ইনশাআল্লাহ।